হাই, আমি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ আলু পটলের রসা। এটা আপনারা ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। প্রথমে আমি কিছু মশলা ভেজে নেবো, তাই কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ মৌরি। এগুলো কিন্তু কড়াইয়ে তেল না দিয়েই ভাজবো, তবে খুব বেশি ভাজলে হবে না। এবার এগুলো নামিয়ে নেব আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে তেল দিচ্ছি। প্রথমে আলু ভাজব। আলু ভালোভাবে ভেজে নেব। এবার এই ভাজা আলুগুলো তুলে নিচ্ছি। এরপর পটল ভেজে নেব, পটলও ভেজে নেব ভালোভাবে। পটলগুলো আমি দুভাগ করে কেটে বীজ বার করে নিয়েছি। পটলও তুলে নিচ্ছি। কড়াইয়ে দিচ্ছি তেল। এই তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচ আমি ফাটিয়েই দিয়েছি। দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা। একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এক চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার এই সব উপকরণ ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা কষিয়ে নিয়েছি। এবার দেব জল। গ্রেভি ফুটতে শুরু করলে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। পটল আর আলু ডুবে থাকার মতো জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হতে দেব 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো, যেগুলো আমি শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম রান্নার আগে। ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে আমি হতে দেবো গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আরো 5 মিনিট। যদি মনে হয় আরো লবণ লাগবে তাহলে এই সময় দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার এই সব উপকরণ মিশিয়ে নিলে গ্যাস বন্ধ করে দিলে তৈরি হয়ে গেল আলু পটলের রসা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই।